হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের দেখাচ্ছি বেকিংয়ের ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ এলিমেন্ট সম্পর্কে কিছু ধারণা। এটা সম্পূর্ণই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলবো। আর এখানে আমি আমার ওভেনটাকে নিয়েছি, আপনারা দেখতে পারছেন। আর আমার ওভেনটি হলো সিঙ্গারের, এটা হলো 35 লিটার, আর এটা হলো 1600 ওয়াটের। তো দেখতে পাচ্ছেন ওভেনটি, আর সিঙ্গার কিন্তু আমাকে ব্র্যান্ডিং করছে না একদমই। তো আমি আপনাদের ভেতরের সাইডটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পিজা ডিশ আছে, এটা কিন্তু ওভেনের সাথেই ছিল। আর এটা হলো 10 ইঞ্চি পিজার জন্য, তো আপনাদের আলাদা করে আর পিজা ট্রে কিনতে হচ্ছে না। এখন আমি এখানে আবার আছে আমার একটা, উপরে দেখতে পাচ্ছেন কালো ট্রে, এটার মধ্যে আপনারা পুডিং, কেক সব কিছুই বেক করতে পারবেন পানি দিয়ে। আর নিচে একটা দেখতে পাচ্ছেন র্যাক রয়েছে জালির মধ্যে, আর এটা দিয়ে কিন্তু আমরা কেক বেক করব বা সব কিছুই করতে পারি। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো দুইটা হিটার, এটা দিয়ে কিন্তু গরম হয় ওভেনগুলো। আর দেখতে পাচ্ছেন ট্রেটা, আর এখানে আমার তাক আছে হলো 5টা, একটা হলো একদম লো র্যাক, একটা লো মিডিয়াম র্যাক, একটা মিডিয়াম র্যাক, আর একটা হলো হাই র্যাক, আর একটা হলো হাই র্যাকের নিচেরটা হাই মিডিয়াম র্যাক। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর নর্মালি কেক বেক করা হয় লো মিডিয়াম র্যাকগুলোতে, একদম মিডিয়ামটাতে দেওয়া হয় দই বা পুডিং, আর উপরেরগুলোতে খুব কমই ইউজ করা হয়, আর নিচেরগুলোতে বিস্কিট বেক করতে পারেন আপনারা। তো আমি আপনাদের র্যাকটা দেখিয়ে দিলাম, আমি আবার এটাকে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আপনাদের র্যাকগুলো দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন ভালো করে। আর আমার ওভেনের নিচে কিন্তু যে একটা ট্রে থাকে, এই ট্রেটা কিন্তু আমার ওভেনে নেই, অন্য ওভেনগুলোতে থাকে। আর ওভেনের ট্রেগুলোকে কিন্তু খোলা যায়, আর আমারটা একদমই ফিক্সড করা নিচের ট্রেটা, তো এটা আমার খোলা যায় না, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালো করে খেয়াল করুন। আর আমার ওভেনটা কিন্তু কনভেকশন ওভেন, হ্যাঁ আমার ওভেনটা ছোট হলেও এটার মধ্যে কনভেকশন মোড আছে। আর কনভেকশন কি আমি কতক্ষণ পরে এটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিচ্ছি। আর আমার যেই তাকটাতে দেখতে পাচ্ছেন আমার র্যাকটা রাখা, এটা দিয়েই কিন্তু আমি বেশিরভাগ সময় কেক বেক করি। আর এখন আমি আপনাদের নব সম্পর্কে ধারণা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো সেলসিয়াসের নব, এখানে 100 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আছে। আর অনেক ওভেনে কিন্তু ফারেনহাইট থাকে, আমারটা সেলসিয়াস মোডে। আর এই নবের মধ্যে তীরের মতো একটা অংশ থাকে, যেটার মধ্যে যেটা দিয়ে সিলেক্ট করা যায় কত থেকে কত দেওয়ার মধ্যে, এভাবে এটাকে ঘুরিয়ে সিলেক্ট করে দিতে হয়। তো 100, 150, 250, 200 এমন আছে। ধরেন আপনাদের 180 ডিগ্রি সিলেক্ট করতে হবে, তো 150 থেকে 200 ভিতর আপনার আন্দাজ করে 180 ডিগ্রি দিয়ে দিতে হবে। তো এখন আমরা আরেকটাতে চলে যাই, এটা হলো কনভেকশনের জন্য এই নবটি। এই নবটি সব ওভেনে নাও থাকতে পারে, যাদের ওভেনে কনভেকশন মোড থাকে তাদের এটা থাকে। তো এখানে একটা অফের অপশন আছে, অফ থাকলে এটা নর্মালভাবে বেক হবে। একটা কনভেকশন মোড আছে যেটা কেক বা অন্য কিছুর জন্য, একটা গ্রিল প্লাস কনভেকশন আছে যেটার মাধ্যমে গ্রিলিংয়ে সুন্দর কালার আসে, আর একটা অনলি গ্রিলিং আছে যেটা দিয়ে আপনার নবটি ঘুরতে থাকে। তো এখন আমরা আরেকটাতে চলে যাই, আর এই অপশনটা হলো হিটারের। এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে, একটা হলো অফ, একটা হলো উপরের হিটার, একটা হলো নিচের হিটার, আর একটা হলো দুইটাই। এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। আর নিচের যে একটা পাওয়ার বাটন দেখা যাচ্ছে, এটা আমি যখন কারেন্টের সাথে কানেক্ট করব এই লাইটটা জ্বলে উঠবে, তাহলেই হয়ে যাবে। এভাবে ঘুরিয়ে কিন্তু আমরা হিটার সিলেক্ট করে দেব। আশা করি ছবির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কোনটা কি। আর এখন আমি চলে যাচ্ছি টাইম নবে। আর এখানে আমার 5 মিনিট থেকে শুরু করে 60 মিনিট পর্যন্ত টাইমিং দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন 60 মিনিট, আর এভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনারা যদি 1 ঘন্টা টাইম থাকে তাহলে সহজে এটার মধ্যে অ্যাড করে দিতে পারবেন, এটা নিজেই অফ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের কিছু কনভেকশন সম্পর্কে ধারণা দিব। কনভেকশনটা অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা ফ্যান থাকে, এর কারণে আপনার হিটটা সম্পূর্ণ ওভেনে ভালোভাবে সার্কুলেট করে। এই কারণে এটার মধ্যে একটা সুন্দর কালার আসে, সব দিক দিয়ে সেম কালার আসে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো গ্রিলিংয়ের জন্য, ওভেনের সাথে একটা রড থাকে, সেই রডটা এটার মধ্যে লাগিয়ে দিলে এটা ঘুরতে থাকে। আর এটা হলো কনভেকশন ফ্যান, এটার কারণে চারিদিকে হিট সার্কুলেট হয়ে যায়। আর আমি এখন আপনাদের ওভেন সম্পর্কে কিছু বলতে চাই। সব ওভেন কিন্তু একরকম না,
এক এক ব্র্যান্ডের ওভেন এক এক রকম, আর এক এক ওয়াটের ওভেন এক এক রকম। আপনাদের হিট অনুযায়ী কিন্তু বেকিংটা সেরকমই হয়, আর আপনারা যার রেসিপি ফলো করছেন সেই কিন্তু তার ওভেন অনুযায়ী টেম্পারেচারটা বলছে। আর আপনাদের উচিত আপনাদের ওভেনটাকে ভালোভাবে জানা। আপনারা যদি আপনার ওভেনটাকে ভালো করে জানেন তবেই কিন্তু আপনার ওভেনটাকে আপনি ভালো করে বেকিংয়ের জন্য কাজে লাগাতে পারবেন এবং আপনার বেকিংটাকে পারফেক্ট করতে পারবেন। আর আপনি যদি বেকিং করতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব একটা ইলেকট্রিক ওভেন কেনার জন্য। আর আপনারা যদি খাবার গরম করতে চান তাহলে অবশ্যই একটি মাইক্রোওয়েভ কিনে নেবেন। আর আপনাদের জন্য একটা সাজেশন থাকবে, এখন যে বাজারে অল পারপাস ওভেনগুলো পাওয়া যায় সেগুলো না কেনার জন্য, কারণ আপনার কাজটা আপনি যেভাবে করতে পারবেন অন্য কেউ কিন্তু সেটা ভালো করে করতে পারবে না। ওভেনের ক্ষেত্রেও সেরকমই, ওভেন যে যেটার কাজ সে সেটা ভালো করে পারফেক্টভাবে করতে পারে, অন্যটা পারে না। আর আপনার যদি দুটো একসাথে নেন তাহলে কিন্তু হজবরল হয়ে যাবে, তাই অবশ্যই দুটো আলাদা আলাদা ওভেন কিনে নেবেন যদি আপনাদের দুটোই দরকার হয়। আশা করি আমি আপনাদের ওভেন সম্পর্কে একটু হলেও ধারণা দিতে পেরেছি। আর আজকে আমি যা শেয়ার করলাম সব কিন্তু আমার অভিজ্ঞতার উপর। তো আজকে এই পর্যন্তই, আজকে অনেক বকবক করে ফেললাম। আর ভিডিওটি যদি একটুও শিক্ষামূলক হয় তাহলে আপনারা লাইক দিতে ভুলবেন না, এবং আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। বাই বাই, টাটা।